ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টটি বাংলাদেশের সর্বপ্রথম পাওয়ার হাব। জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীনতার পরবর্তী সময়ে প্রথম পাওয়ার প্ল্যান্ট এই ঘোড়াশালে শুরু হয়েছিল এবং এই পাওয়ার প্ল্যান্ট আমাদের বিশেষ করে পাওয়ার ডিভিশনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা এখন যেটা করছি, ঘোড়াশাল আগামীতে প্রায় 1380 মেগাওয়াটের আপনার রিপাওয়ারিং এবং নতুন পাওয়ার প্ল্যান্ট মিলে, কম্বাইন সাইকেল মিলে তৈরি হচ্ছে। ঘোড়াশাল একটা নতুনের জায়গায় যাচ্ছে, জিআইএস সাবস্টেশন হতে যাচ্ছে, পুরনো সাবস্টেশনগুলো আমরা নিয়ে যাব। পুরনো পাওয়ার প্ল্যান্ট যারা দেখছেন, অনেক পুরনো পাওয়ার প্ল্যান্টও আছে এখানে, সেগুলোকে আমরা আস্তে আস্তে সরাই নিচ্ছি। তো ঘোড়াশাল আবার নতুনভাবে তৈরি হচ্ছে এবং তার ক্যাপাসিটি টোটাল গিয়ে দাঁড়াবে প্রায় 1380 এবং একটা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের এই নরসন্দী এই এলাকা, টঙ্গী সহ সমস্ত এলাকায় কিন্তু ফিড ইন করতে পারবে তারা এই এই পাওয়ার প্ল্যান্ট থেকে। তো আমি মনে করি এখানে পিজিসিবিরও এখানে সাবস্টেশন আছে একটা এবং এখানে আরিবিরও সাবস্টেশন হচ্ছে। তো এটা মিলে এটা আবার ফিরে একটা নতুন আধুনিক একটা হাব তৈরি হচ্ছে ঘোড়াশাল। এই কারণে আমার এখানে আসা অনেকদিন পরে এবং আমি দেখে গেলাম কাজ সন্তুষ্ট। কিছু কিছু কন্ট্রাক্টররা দেরি করেছে, সেগুলির ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। কোভিডের কারণে কিছু দেরি হয়েছে এবং লোকালি কিছু কন্ট্রাক্টরদের জন্য কাজে দেরি হয়েছে, তবে আমি মনে করি ওভারঅল সিচুয়েশনে পাওয়ার প্ল্যান্টগুলো চলে আসবে। এখন 380 মতো আমরা দিতে পারছি, কারণ গ্যাসের কারণে আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে, গ্যাসের প্রেশারটা কম। তবে আমি আশা রাখছি প্রায় আমাদের ক্যাপাসিটি হলো প্রায় 750-এর মতো আমাদের ক্যাপাসিটি একদম রেডি আছে এখন। তো আমি মনে করি যে আগামী বছরে গ্যাসের প্রেশারটা বাড়বে আরো, আমরা আশা করতেছি। তবে ঘোড়াশালের জন্য আমরা আলাদাভাবে গ্যাসের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি, এই কারণে আমার আরো বেশি আশা এই জায়গাটা। এই জটিলতা থাকবে না, কারণ এখন নতুন সাবস্টেশন তৈরি হয়ে যাচ্ছে, জিআইএস হয়ে যাচ্ছে, এগুলি আর ভবিষ্যতে কোনোদিন থাকবে না। যেটা জটিলতা হচ্ছিল সেটা তো আমরা সলিউশন করলাম, কিন্তু এই রিপোর্টটার অপেক্ষায় আছে, আবার সামগ্রিক একটা রিপোর্টের অপেক্ষায় আছে, ওইটা পেলে পরে পিজিসিবিও কিছু কাজ দিবে। তবে ঘোড়াশাল মূলত আমি মনে করি বিদ্যুতের ক্ষেত্রে ভবিষ্যতে একটা ভালো ভূমিকা রাখতে পারে। পুরোটাই গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট এবং এখানে সাশ্রয়ী গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট হচ্ছে কম্বাইন সাইকেল। এফিসিয়েন্সি বাড়বে, রিপাওয়ারিং করাতে এফিসিয়েন্সি বাড়বে, ওভারহলিং করেছি সেগুলো বাড়বে। কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট সেটারও আপনার কম্বাইন সাইকেল যেহেতু এফিসিয়েন্সি প্রায় 50-এর অ্যাবাভ, 50-এর অধিক আপনার ক্যাপাসিটি বাড়বে। সো আমার অনেক একটা সাশ্রয়ী বিদ্যুতের ব্যাপারে ঘোড়াশাল একটা ভালো ভূমিকা রাখবে।